ভাল্লুক নিয়ে গ্রামে খেলা দেখাতে এসে বনদপ্তরের হাতে ধরা পড়ল তিনজন। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি বিহার এবং বীরভূমে, বাকি একজনের বাড়ি মালদায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার মাতুল এলাকায়। এই ঘটনায় অভিযানকারী বনদপ্তরের কর্তারা পূর্ণ বয়স্ক একটি ভাল্লুককে উদ্ধার করে খাঁচাবন্দি অবস্থায় নিজেদের হেফাজতে নিয়েছে। ওই ভাল্লুকটিকে প্রাথমিক পর্যায়ে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে শিলিগুড়ি বেঙ্গল সাফারি ফরেস্টে পাঠানোর চিন্তাভাবনা করছে মালদা বনদপ্তর। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম প্রাণবল্লভ সরকার, তার বাড়ি গাজল এলাকায়। বাকি দুজনের নাম লাল মোহাম্মদ কালান্দার, বাড়ি বীরভূমে, এবং পাপ্পু কালান্দার, তার বাড়ি বিহারে। এদিন গোপন সূত্রে বনদপ্তরের কর্তারা জানতে পারেন গাজল থানার মাতুল এলাকায় ভাল্লুক নিয়ে খেলা দেখাচ্ছে তিনজন। এরপরই গাজলের গ্রামে অভিযান চালায় বনদপ্তরের কর্তারা। সেখান থেকেই হাতে নাতে ভাল্লুক সহ তিনজনকে ধরে ফেলে। মালদা রেঞ্জের ফরেস্ট অফিসার সুজিত কুমার চ্যাটার্জি জানিয়েছেন একটি পূর্ণবয়স্ক ভাল্লুক উদ্ধার হয়েছে। এই ভাল্লুককে নিয়েই ধৃতরা বিভিন্ন জায়গায় খেলা দেখিয়ে বেড়াত। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন একটা ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের কাছে এই ধরনের আরও কোনো বন্য জন্তু রয়েছে কিনা। জেলা পুলিশের মাধ্যমে শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হবে। ভাল্লুক পাচারের উদ্দেশ্যে না, এটা ওদের কাছেই ছিল, ওরা খেলা দেখায় এটা নিয়ে। তো এখন খেলা দেখানো যেহেতু নিষিদ্ধ, আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এবং যে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল ওরা অটো, সেই ড্রাইভার এবং গাড়ি দুটোই অ্যারেস্ট হয়েছে এবং সিজ হয়েছে। তাদের নাম কি? তাদের নাম প্রাণবল্লভ সরকার, একজন ড্রাইভার হচ্ছেন, আর লাল মোহাম্মদ কালান্দার আর পাপু কালান্দার, তিনজন। এরা কোথায় খেলা দেখাচ্ছিল? একজন হচ্ছে, এরা খেলা দেখাচ্ছিল হচ্ছে ইয়েতে মাতাল বলে একটা জায়গা আছে আপনার গাজলের কাছে, পাঁচপাড়ার কাছে। মাতালের ওখানেই আমরা সোর্স মারফত খবর পাই যে ওরা এখানে আছে, সেই হিসেবে ওকে ধরা হয়, চেস করে ধরা হয়। এনাদের বাড়ি কোথায় আছে? দুজনের বাড়ি হচ্ছে, একজনের বাড়ি ওই মাতালে, ওখানে গ্রামেই বাড়ি, আর দ্বিতীয় জনের বাড়ি হচ্ছে বীরভূমে, আর তৃতীয় জনের বাড়ি হচ্ছে বিহারে। এরা কী জন্য নিয়ে এসেছিলো বা কিছু? এরা কী জন্য নিয়ে এসেছিলো বলতে, ওই খেলা দেখানোর জন্যই নিয়ে এসেছিলো। এখন তো দেখতে পাচ্ছেন আপনারা, সার্কাসেও এখন খেলা দেখানো ওয়াইল্ড লাইফের বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেইটা এরা লুকিয়ে লুকিয়ে করতো, সেই জন্য ওদেরকে অন্যায়ভাবে করতো বলে অ্যারেস্ট করা হয়েছে। ভাল্লুকটিকে কোথা থেকে নিয়ে এসেছিলো কিছু জানা গেছে? না। কী ব্যবস্থা নেওয়া হবে এদের বিরুদ্ধে? আমরা কালকে স্পেসিফিক আমাদের যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এবং ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 এর যে ধারা আছে সেই ধারা অনুযায়ী আমরা ওদেরকে কোর্টে প্রডিউস করব। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।